ও ফাইম কেমন লাগতেছে? বেস্ট, একদম কিল কিল, সব শেষ। কিল কিল মানে বুঝলাম না। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। নেই ইয়ে মজাক হো রহা, এক সেকেন্ড। মানে কিল কিল বলতে তুমি কি বলতে যাচ্ছো সেটা বলো। সে সরাসরি এখানে চলে আও, দুনিয়াটা দেখুক কত সুন্দর। এক দাইনে পরিবর্তন করা লাগবে, ওর চিন্তা ভাবনা এক দাইনে চিন্তা ভাবনা পরিবর্তন করেই এই যে চাপাবাজি শুরু হয়ে গেছে। এত সুন্দর হাইপার স্মুথ রাস্তা বাংলাদেশে আর কোথাও তৈরি হচ্ছে, বাট স্টিল নাও আছে বলে আমার মনে হয় না। সাজেক 99 কিলোমিটার, খাগড়াছড়ি 33 কিলোমিটার, এবং যেতে হবে বাম দিকে, বাট সিন্দুকছড়ি আমরা যাব। সিন্দুকছড়ি হলো ডান দিকের রাস্তা। আর এই চত্বরটার নামটা আমি ভুলে গেছি, চত্বরটার নামটা কি ছিল যেন, কি ছিল যেন, চালিয়াপাড়া মোড়, ইয়াস মনে পড়ছে। এবং সাজেক এখান থেকে 99 কিলোমিটার, খাগড়াছড়ি 33, মহালছড়ি 23 কিলোমিটার, রাঙামাটি 66 কিলোমিটার, বান্দরবন 130 কিলোমিটার। সো সিন্দুকছড়ি রাস্তায় ঢুকতেছি, একসাথে অনেক বাইকার এবং সবই হলো গ্রুপের, বিভিন্ন গ্রুপের। ভাই ব্রাদার ধীরে চলুন, সিন্দুকছড়ি জোন। আর এই সেই সিন্দুকছড়ির নতুন রাস্তা, পথ চলা বাইকার এখন সিন্দুকছড়ির রাস্তায়। এবং ফাইনালি অনেক ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল এই রাস্তায় আসার, এবং রাস্তায় চলে আসছি। সময় এখন 7:34, সকালের ব্রেকফাস্ট এখনও হয়নি, শুধু সিন্দুকছড়ির রাস্তার ফিল নেওয়ার জন্য। আর সিন্দুকছড়ি হয়ে, মহালছড়ি হয়ে আমরা ঢুকবো খাগড়াছড়ি। এক্সট্রা আমাদের 10 কিলোমিটারের মতো একটা রাস্তা রাইড করতে হবে, বাট এই রাস্তার সৌন্দর্য তো নেওয়া হবে। মহালছড়ি এখান থেকে 23 কিলোমিটার, আর আমরা যখন রাঙামাটি যাব তখন এই রাস্তাটাই ব্যবহার করতে হবে। সাবধান, বিপজ্জনক মোড়, মাথার উপর দিয়ে যখন সূর্য ওঠে আর পাহাড়ি অঞ্চলে এই দৃশ্যটা যখন আপনার ক্যামেরায় বা আপনার চোখে ধরা পড়ে তখন ফিলটা কেমন, এই চোখ দিয়ে দেখার মজাটা একরকম, আর এই ক্যামেরায় দেখার মজাটা কিন্তু আরেক রকম, দুটো দুই রকম ফিল, সম্পূর্ণ ডিফারেন্ট। ফাইনালি চলে আসলাম গরিবের লাদাখ, সিন্দুকছড়ি জোন, দূরত্ব 800 গজ, শান্তি সম্প্রীতি ও উন্নয়ন সিন্দুকছড়ি জোন। এবং সিন্দুকছড়ির মূল আকর্ষণ এবং মূল সৌন্দর্যের রাস্তাটা মূলত এইটাই, এত সুন্দর হাইপার স্মুথ রাস্তা পাহাড়ি অঞ্চলের মধ্যে। আমার মনে হয় এটাই ফার্স্ট। ওরে রে, পাহাড়ের মাঝখানে পুরো মেঘ, উপরে সূর্য, জাস্ট অসাধারণ একটা ভিউ। ফাইনালি চলে আসলাম গরিবের লাদাখ, সিন্দুকছড়ি। এবং এটা একটা স্থানীয় বাজার সিন্দুকছড়ির মধ্যে, আর এই বাজারের নামটা অবশ্যই খুঁজে বের করতে হবে, না হলে মিস হয়ে যাবে। বাজারের নাম হলো সিন্দুকছড়ি বাজার গুইমারা খাগড়াছড়ি। এত সুন্দর কর্নারিং এর রাস্তায় আসলাম, আর কর্নারিং হবে না তা কি হয়, এখন সেই লেভেলের একটা কর্নারিং চলবে। আর এত সুন্দর নেচারের মূল কারণই হচ্ছে মেঘ, কুয়াশা এবং সূর্য। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এত সুন্দর একটা রাস্তায় আল্লাহ নিরাপদে আমাকে আনতে পারছে, এবং নিরাপদে যেন বাসায় ফিরে যেতে পারি। সত্যি জোস, বাংলাদেশ সেনাবাহিনীর যারা এই রাস্তাটা তৈরি করছেন তাদেরকে জানাই স্যালুট। এবং সেনাবাহিনী ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই পাহাড় কেটে যে রাস্তা বানাইছে এটা আসলেই মানে স্যালুট, স্যালুট। ওরে কর্নারিং প্লাস খাড়া, এখন আবার আফিল, ও নেচার। এই পাহাড়গুলো কাটা লাগছে এই রাস্তাটা তৈরি করার জন্য। আমার কাছে মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীর বিশাল একটা অ্যাচিভমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনীর বদৌলতে আজকে আমরা এই ট্যুরিস্ট যারা আছি তারা এত সুন্দর একটা রাস্তা
এবং এত সুন্দর পরিবেশে আমরা বাইক রাইড করার সুযোগ পাইছি এবং ভ্রমণ করতে পারতেছি, এই জন্য আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। আসিফ ভাইয়ের মধ্যে পুরা ফিল চলে আসছে। ও আলহামদুলিল্লাহ ভাই, একটু দাঁড়াই আসিফ ভাই, একটু দাঁড়াই। সবচাইতে বেশি ভালো লাগতেছে রাস্তায় অনেক সুন্দর করে রোড সাইনগুলো দেয়া আছে, আর যারা রোড সাইন বুঝেন তাদের জন্য এটা মানে খুবই বেস্ট। হিল রাইডিংয়ের ক্ষেত্রে এই যে সামনে ঢালু পাহাড় আছে, অর্থাৎ এখন ডাউন হিল পাহাড় থেকে নামতে হবে। ক্যামেরা চলতেছে, বন্ধ করতেছি না। পুরা সিন্দুকছড়ির ভিউ আজকের এই ব্লগে থাকবে। আর সিন্দুকছড়ি আসার পরে যখন এই বাইক সাইডের রাস্তায় নিবেন আর কি, তখন খুব সাবধানে, কারণ এগুলো স্লিপ করে। আমার মনে হয় বাংলাদেশে এত সুন্দর হাইপার স্মুথ এবং প্লেন রাস্তা প্লাস কর্নারিংয়ের রাস্তা, পাহাড়ি রাস্তা বাংলাদেশে এখনও হয়নি, তবে হবে তাজিংডংয়ের রাস্তাগুলো বা ওই সাইডের রাস্তাগুলো হবে। বাইকের স্টার্টটা বন্ধ করে দিছি, চারিদিকে কোনো শব্দ নেই, ঠিক এই ফিলটাই আমি আসিফ ভাই নিছিলাম ডিম পাহাড়ে। খেয়াল আছে আসিফ ভাই? আর আজকে সিন্দুকছড়ি আসার পরে এই ফিলটা নিচ্ছি। কি দোষ করছিলাম, বাংলাদেশে জন্ম হইছে আর এই বাংলাদেশ দেখলে? জীবনের প্রথম আসলো না পাহাড়ে আজকে, আমি জীবনের প্রথম যখন 2013 সালে পাহাড়ে আসছিলাম তখন একটা ফিল ছিল। আমি তোমার ফিলিংসটা বুঝতে পারতেছি যে তোমার কতটা ভালো লাগতেছে। যাই হোক, এখন একটা ছবি তোলা হবে, ক্যামেরাটা একটু বন্ধ করি। ভাই তো পুরাই চলে গেছে পাহাড়ের মধ্যে। তুমি লাভ দাও, আমরা টিপল লাইনে ফোন দিচ্ছি, দিবা কি বলেন ভাই? আর ওর যা ওজন, ওর গাছের পাতা আটকায় থাকবে। যাই হোক, ক্যামেরাটা একটু বন্ধ করি। আর পাহাড়ের মাঝখানে মাঝখানে হালকা হালকা মেঘ, তো ক্যামেরাতে হয়তো গোপ্রোতে অতটা ক্লিয়ার দেখা যাবে না, বাট আমরা দু চোখ দিয়ে ফিল করতেছি। আর ভয়েস একটু কড়া হয়ে গেছে শুধুমাত্র নাইট রাইডিং প্লাস ঠান্ডা লাগার কারণে। জানি না সাজেক পর্যন্ত পৌঁছানোর পরে কী অবস্থা হবে। আর আমাদের বাইকগুলো ছিল এইটা, এখন একটা ছবি তোলা হবে। গত বছর ঠিক এই সময় সাজেক ছিলাম, আর এই বছর আবার ঠিক এই সময় সাজেক যাচ্ছি, তো একটা ছবি নিয়ে নেই। এত দুর্গম একটা এলাকা, আর এই দুর্গম পাহাড় কেটে বাংলাদেশ সেনাবাহিনী রাস্তা তৈরি করছে শান্তিনিবাস যাত্রী ছাউনি সিন্দুকছড়ি জোন বান্দরবন 117 কিলোমিটার এখান থেকে। মনে হচ্ছে সূর্য মামার যেদিকে ঠিক ওইদিকে উঠতেছি। আর এখানে একটা ছবি তোলার জোন আছে, সো সবাই এখান থেকে ড্রোন ফ্লাই করে। আর আপনাদের ভাই পথচলা বাইকার এখনও ড্রোন কিনে নাই, ড্রোনের রিভিউ দেখতেছি, তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে খুব শীঘ্রই একটা ড্রোন নিয়ে নিব। তো ফাইম কেমন লাগতেছে? বেস্ট, একদম কিল কিল, সব শেষ। সত্যি ভাই, কিল কিল মানে বুঝলাম না ভাই। ওরে জিজ্ঞেসি যে কেমন লাগতেছে, ও বলছে কিল কিল, একদম কিল। তাই ভিতর থেকে আসতেছে, মানে কিল কিল বলতে তুমি কি বলতে যাচ্ছ সেটা বলো। সে সরাসরি এখানে চলে আসুক, দুনিয়াটা দেখুক কত সুন্দর, একদাই নে পরিবর্তন করা লাগবে, ওর চিন্তা ভাবনা একদাই নে চিন্তা ভাবনা পরিবর্তন করেই দাঁত বিয়া করবো সংসার। এই যে চাপাবাজি শুরু হয়ে গেছে, এখন চলতেছে রেডিও 89.6 FM নন স্টপ উইদাউট ব্যাটারি, মানে ব্যাটারি ছাড়াও FM চলে যদি একবার চালাই দেওয়া যায় আর কি। যাই হোক, আমরা সিন্দুকছড়ি
ক্রস করে এখন মহালছড়িতে আছি, মহালছড়ি জোনের মধ্যে আছি। আর আমার সামনে পাহাড়, আর এই রাস্তাটা আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচাইতে বেস্ট রাস্তা যেটা বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করছে, সত্যি অসাধারণ। এখানে বলা হয়েছে সব সময় সার্টিফাইড হেলমেট এবং সেফটি গার্ড ব্যবহার করুন, পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রিত গতিতে বাইক চালান, সব সময় আপনার নিজের লেন ব্যবহার করুন, বাম পাশে ব্লাইন্ড কর্নারে ওভারটেক করা থেকে বিরত থাকুন, অপরিচিত পাহাড়ি রাস্তায় স্পিডিং করা থেকে বিরত থাকুন, বাঁকে হর্ন ব্যবহার করুন, সিএনজি এবং জিপ গাড়িগুলা থেকে সতর্ক থাকুন, পাহাড়ি ঢালু রাস্তায় নামার সময় ইঞ্জিন ব্রেক ব্যবহার করুন। বাহ সুন্দর, পাহাড়ি রাস্তায় দুজনের বেশি লোক নিয়ে বাইক চালাবেন না, অথচ পাহাড়িরা চার পাঁচজন নিয়ে চালায়। পার্বত্য এলাকায় ট্যুরিস্ট স্পটগুলোতে ভ্রমণের সময় সেখানকার সংস্কৃতি এবং লোকদের সম্মান করুন। প্রয়োজনে জহুরুল ইসলাম রাফাত অ্যাডমিন YRC খাগড়াছড়ি। বা বাইরে গেলে সাজেক 90 কিলোমিটার, বাইরে গেলে দিহিনালা 47 কিলোমিটার, বান্দরবন ডান পাশে 108 কিলোমিটার। সো রোড সাইনটা চমৎকার ছিল। যাই হোক, মহালছড়ি থেকে আমি হাসিফ পথ চলা বাইকার বিদায় নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ।